আমরা এই স্মারকলিপিতেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রদান করব। আপনাদের সাথে যে পুরুষ ভাইস চেয়ারম্যান আছে, আপনারা কি সেটাও দাবি করছেন না শুধু নারী? যেহেতু রাজনৈতিক নারী ক্ষমতায়নের লক্ষ্যে বহির্বিশ্বে বাংলাদেশ রাজনীতিতে নারী ক্ষমতায়নের নবম স্থান, এই নারী ক্ষমতায়ন বিলুপ্ত করে কোনো দেশ এগিয়ে যাবে না, সেই দিক থেকে আমরা নারী ভাইস চেয়ারম্যানগণ নারী ক্ষমতায়নের লক্ষ্যে যেহেতু এই পদটি নির্বাচিত করা হয়েছে, আমরা নারী ভাইস চেয়ারম্যানগণ এই পদটি পুনর্বহনের দাবি জানাচ্ছি। আমরা বারবার বলছি যে আমরা কোনো দলীয় পদে আমরা ভাইস চেয়ারম্যান হইনি, আপনারা এই ব্যাপারটা খুঁটিয়ে দেখবেন, আমরা মহিলারা স্বতন্ত্রভাবে আমরা ভাইস চেয়ারম্যান হয়েছি। ধন্যবাদ। আমি মুসাম্মাদ লায়লা বানু বাংলাদেশের সকল মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, এবং আজকের এই আমাদের দাবিটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় সমিতি, সমাজ কল্যাণ, জনহীন কারণ কার্যক্রম, নারী শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ রোধকল্পে ভূমিকা পালন করে বলে বিধিমালা উল্লেখ আছে। এক্ষেত্রে দায়িত্ব বিভাজনের ক্ষেত্রে এক ধরনের জেন্ডার পক্ষপাতিত্ব দেখা যায়। স্থানীয় সরকার প্রশাসনের কাঠামোতে অধিক সংখ্যক নারী যাতে নির্বাচিত হতে পারে, আসন সংরক্ষণের মধ্য দিয়ে সেই ধরনের ব্যবস্থা রাখার ব্যাপক সংখ্যক বহু তৃণমূল নারীরা ঘর থেকে বের হয়ে এসেছেন, জনগণের জন্য কাজ করেছেন, জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করেছেন, বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে এই নারী জনপ্রতিনিধিদের তাদের দায়িত্ব পালন করে আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রিয় সাংবাদিকবৃন্দ, রাজনীতিতে বিশেষত নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণের সময় অভিজ্ঞতায় দেখা যায় নানা কারণে উপজেলা পরিষদ নির্বাচন সকল জনপ্রতিনিধি ভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেন না। একদিকে কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ, অন্যদিকে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যের পরোক্ষ নিয়ন্ত্রণ, এই ধরনের অবকাঠামো ত্রুটি এবং আইন দুর্বলতার কারণে উপজেলা পরিষদের রাষ্ট্র উন্নয়নের কার্যকর ভূমিকা রাখতে অনেক সময় সক্ষম হয় না। ঠিক এই সময় এই পরিস্থিতিতে উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের কার্যকর ভূমিকা পালন করার আরও একটি কঠিন, একদিকে বহু যুগ ধরে চলে আসা নারী প্রতি পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, অন্যদিকে কাঠামোগত দুর্বলতার কারণে উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যানগণ তাদের আগ্রহ, মেধা, যোগ্যতা এবং সদিচ্ছা থাকার সত্ত্বেও যথাযথ ভূমিকা পালন করতে পারছেন না। কিন্তু গত 17ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যানদের পদটা অপসারণ করা হয়। আমরা চাই কোনো শূন্যতা তৈরি না হোক, এই নারী জনপ্রতিনিধিরা কোনো দলের মনোনয়নে নির্বাচন করেন না, এই নারী জনপ্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান পদটি কোনো দলের মেন্ডেটে তৈরি হয় না, এবং এই মহিলা ভাইস চেয়ারম্যান পদটি নির্বাচনী ফর্মুলায়
বরং স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন করি। কিন্তু এই স্বতন্ত্র পদটি অপসারণ করায় আমরা যখন পরবর্তী নির্বাচন করতে যাব তখন বিভিন্ন বাধার সম্মুখীন হব। এতে করে নারী রাজনৈতিক ক্ষমতা আরও বাধাগ্রস্ত হবে। এই পদটি বহাল থাকলে নারীদের মানব জীবন উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যথাযোগ্য সহায়তা করব। 2021 সালে একটি পরিপত্রে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত উপজেলা গভর্নেন্স প্রজেক্টের ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্টের আওতায় গঠিত নারী উন্নয়ন ফোরাম, এর জন্য 2021-22 অর্থ বছর হতে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের 3% বরাদ্দ প্রদান, উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্প সমূহের 25% নারী সদস্যের মাধ্যমে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হল। উক্ত অর্থ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত উপজেলা উন্নয়ন তহবিল ব্যবহারের নির্দেশিকা 6/19 উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতাধারী বিভাজন বিভিন্ন খাত হতে নির্বাহ করতে হবে, যা উল্লেখযোগ্য। উপজেলা পরিষদের কর্তৃক নারী উন্নয়ন ফোরামের অনুকূলে বরাদ্দকৃত অর্থ নারী উন্নয়ন ফোরাম উপজেলা পরিষদের মাধ্যমে নিম্নবর্তিত বিষয় প্রকল্প গ্রহণের বাস্তবায়ন করবে, যা নীতিমালায় উল্লেখযোগ্য। পদ অধিকার বলে মহিলা ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি। যেহেতু এই পদটি না থাকলে স্থানীয় উন্নয়নের বিষয়টি আরো বাধাগ্রস্ত হবে এবং স্থানীয় সরকার তৃণমূল পর্যায়ে এই উপজেলা পরিষদের স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদটি না থাকলে কিভাবে কাজ করবে? এমত অবস্থায় আমাদের একমাত্র দাবি হল নারী ক্ষমতায়নের পথ আরো মসৃণ করতে স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি পুনর্বহালের বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা আশাবাদী কর্তৃপক্ষ আমাদের দাবিটি অবশ্যই বিবেচনা করবেন, তবে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায়